তো এটা হচ্ছে ক্রিম ব্লিচ, দেখতেই পাচ্ছ অক্সিজেনে ক্রিম ব্লিচ। এটা হচ্ছে স্কিন প্রোটেকশন ক্রিম, আর এটা হচ্ছে অ্যাক্টিভেটার। তিনটেই কিন্তু একটা প্যাকেটের মধ্যে ছিল। তো আমি প্রথমে ক্রিম ব্লিচটা নিচ্ছি, ক্রিমটা আমি নিয়ে নিলাম। এইবার আমি এর সঙ্গে অ্যাড করব অ্যাক্টিভেটার। অ্যাক্টিভেটারটা একটু কম তোমরা সবসময় দেওয়ার চেষ্টা করবে, খুব বেশি দেবে না। তো এবার আমি কি করব, এই ক্রিম আর অ্যাক্টিভেটার এই দুটোই কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নেব, যতক্ষণ না এই দানাগুলো ক্রিমের সঙ্গে লেগে যাচ্ছে। তো আমি ভালো করে গুলে নেব। আর তার মাঝখানে তোমাদের আমি বলি, ব্লিচটা কিন্তু যখনই তোমরা করবে সবসময় 25 বছরের পরে করার চেষ্টা করবে, আর ব্রুনো স্কিনে একদম করবে না, আর যাদের স্কিন সেন্সিটিভ তাদের একদমই নয়, ঠিক আছে? তো এই দেখো স্কিন প্রোটেকশন ক্রিমটা আমি কিন্তু আগে ওর মুখে লাগিয়ে নিচ্ছি। সব ব্লিচের প্যাকেটে কিন্তু স্কিন প্রোটেকশন ক্রিম থাকে না, তা তোমাদের চিন্তার কোনো কারণ নেই, যেটাতে থাকে সেটাতেই তোমরা অ্যাপ্লাই করো। তো আমি তো আগে ক্লিনজিং দিয়ে পরিষ্কার করেই নিয়েছিলাম, এবার আমি স্কিন প্রোটেকশন ক্রিমটা ওকে লাগিয়ে নিচ্ছি। তো ভালো করে আগে লাগিয়ে নেবে, আর সবসময় মাথায় রাখবে যে ব্লিচটা দেওয়ার সময় কখনোই কিন্তু চোখে ঠোঁটে লাগাবে না। এটা সবসময় মাথায় রাখবে যে চোখে আর ঠোঁটে কিন্তু লাগানো যাবে না। আর হ্যাঁ, যাদের স্কিন দেখবে যে একটু মোটা টাইপের বা খুব ট্যান পড়ে গেছে, তাদের জন্যই কিন্তু ব্লিচটা। তো ব্লিচ কিন্তু সাধারণত পিঠেও করা যায়, হাতে করা যায়, কেউ চাইলে পায়েও করতে পারে। তো মোটামুটি এগুলোতে করা যায়। তবে হ্যাঁ, দেখো আমি কিভাবে মুছছি, কারণ যেই সব জায়গাগুলো চুল আছে সেই সব জায়গায় কিন্তু এই ক্রিমটা লাগলে কি হয়, চুলগুলো একদম মানে হলুদ হয়ে যায়, তো দেখতে অনেক বাজে লাগে। তাই আমি সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে মুছে নিলাম একটা ভেজা টিস্যু দিয়ে, সঙ্গে চোখ ঠোঁট এগুলো তো একটু একটু লেগেছিলো, মুছে দিয়েছি। আর এটা দেখাচ্ছে, দেখো কেমন ফুলে উঠেছে ব্লিচটা, ঠিক 5 মিনিট পরে এটা ফুলে উঠবে। তো ফুলে ওঠার পরে তোমরা কী করবে, একবার হাত দিয়ে এটাকে বসিয়ে দেবে এই যেরকমভাবে। তো মোটামুটি আমার হয়ে গেছে। আমি ওর স্কিনে রেখেছিলাম 10 মিনিট, যাদের ফর্সা তাদের 15 মিনিট রাখবে, যাদের গায়ের রং মিডিয়াম তাদের রাখবে 12 মিনিট, আর যাদের চাপা তাদের রাখবে 10 মিনিট। তো রাখার পর কি হয়েছে দেখো, ওর মুখে না অনেক হালকা হালকা পশম ছিল, তো সেই পশমগুলো আমি সুন্দর করে ক্লিন করে দিচ্ছি। এতে কি হলো, দেখো ব্লিচ হওয়ার ফলে পশমগুলো লাল হয়ে গেছিলো, সেটা উঠে গেল একবারে, দেখতে ভালোই লাগবে, আর কেউ বুঝবেও না যে ও ব্লিচ করেছিল। তো তার জন্য আমি এটা উঠিয়ে দিচ্ছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো রেজার অনেকে ভয় পাও যে রেজার দিলে কোনো ক্ষতি হবে, হয় না, আমি নিজেও ব্যবহার করি, কোনো ক্ষতি হয় না। এটা হচ্ছে মাসাজ ক্রিম, মাসাজ ক্রিম দিয়ে এবার কিন্তু আমি মাসাজ করব। দেখো ব্লিচ করা কিন্তু খুব একটা ভালো না, কিন্তু দেখো এখন আমাদের স্কিনে অনেক ট্যান পড়ে গেলে তখন আমরা চট জলদি কী করে ওঠাবো, সবার হাতে তো সব সময় সময় হয়ে ওঠে না। না তো আমি একটা আমার চ্যানেলে হোমমেড ব্লিচও দেখিয়েছিলাম টিউটোরিয়াল, সেটাও আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। সব সময় যে বাজার চলতি কেনা ব্লিচই ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, ঘরের বানানো ব্লিচও কিন্তু একই রকম কাজ করে, বরঞ্চ ঘরে বানানো ব্লিচটা খুব সেফ, তোমার কোনো ক্ষতি হবে না। তো আমি তোমাদের লিংক দিয়ে দেবো। আচ্ছা এইবার আমি বলি যে দেখো আমি কিভাবে মাসাজটা করছি। ব্লিচ করার পর সব সময় কিন্তু একটু মাসাজ ক্রিম দিয়ে সুন্দর করে মাসাজ করে দেবে, তাহলে কি হয় স্কিনের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। কারণ দেখো বাজার চলতি ব্লিচগুলোর মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে, সেটা তো আমরা সবাই জানি, তাই আমাদের মুখটাকে যাতে ভালো থাকে তার জন্য কিন্তু অবশ্যই একটু মাসাজ ক্রিম বা ঘরে তোমাদের ময়শ্চারাইজার থাকলে একটু ভালো করে মাসাজ করে নেবে। আর যদি কিছুই না থাকে তাহলে ঘরে যদি বরফও থাকে তাহলে বরফটাও কিন্তু মুখে ডলে নিতে পারো। তো দেখো আমি কিভাবে মাসাজ করছি। তো এরকম করে আমি সুন্দরভাবে মাসাজটা করে নেব,
আর একটা কথা তোমাদের বলি, দেখো আমি তোমাদের স্কিনের টাইমগুলো বলে দিয়েছি, যাদের ফর্সা না তাদের ব্লিচটা ধরতে অনেক টাইম লাগে, তাই কিন্তু তাদের 15 মিনিট লাগবে, কেমন? আর যাদের মিডিয়াম তাদের 12 মিনিট, আর যাদের গায়ের রং কালো বা শ্যামলা তাদের 10 মিনিট। আমি যেই বোনটাকে করলাম, এই বোনটার গায়ের রং কিন্তু বেশ চামড়া, তাই আমি 10 মিনিট